রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন, তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা হলো। ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন, তার হাতের যে ঘড়ি, সেই ঘড়ির দাম অনেক দাম, অনেক মানুষ বলে 50 লাখ টাকা। তিনি যে সানগ্লাস পরেন সেটাও অনেক দাম, লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা, যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? উনি কি জানেন যে ওরা এক বেলা খায় না দুই বেলা খায়? উনি কি ওবায়দুল কাদেরকে জানেন যে তারা যে পরিশ্রম করে, যে তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত যান চালায়, সেই টাকা দিয়ে, সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে, কেউ বলে দুবাইয়ে, কেউ বলে ক্যানাডায়, কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছে। তারা তো এদের বিষয় জানে না, তারা এক বেলা চাল কিনতে পারছে না। যে দেশে আলুর দাম এই সিজনেও 55 টাকা 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ওবায়দুল কাদের সাহেব জানেন না, উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না, কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা, কি করে জানবেন শেখ হাসিনারা? আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, এই যে ব্যাটারি চালিত যান নিয়ে আসা হলো, এটা তো নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। তাহলে এই আমদানি করার যে সুযোগ, লাইসেন্স কে দিল? তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায়, প্রতিটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাটারি চালিত যান, তাহলে তাদেরকে এই রোড পারমিশন এরা কারা দিল? আপনার সরকারই দিয়েছে? এই যে যারা ইম্পোর্ট করেছে, তারা তো আওয়ামী লীগের লোক, তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী, নাহলে আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ব্যবসায়ী। তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়ে এসে, আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা, তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়ে দোষ হয়ে গেল? ওদের পেট ভরবে না, আপনাদের পেট ভরে বদ হজম হবে, তারপরেও টাকা দরকার আপনার লোকদের, আপনার এদেরকে ঘাটে ঘাটে টাকা দিতে হয়, আপনার প্রশাসনের লোক টাকা নেয়, স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয়, এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পর যতটুকু তাদের উপার্জন হয় এইটা দিয়ে কোনো রকমে চাল কিনে তাহলে ডাল কিনতে পারে না, আর ডাল কিনলে চাল কিনতে পারে না, আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্টিম রোলার, এদের উপরেই আওয়ামী লীগের তরবারি মাথার উপর ঝুলছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন, ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে, ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে পারে না।